সালেহ আহমেদ তাকরিম আজকে সেই তাকরিমকে কি খোলা জিপে করে বাংলাদেশের সমগ্র ঢাকা শহরে ঘোরানোর কোন আয়োজন এই সরকারের পক্ষ থেকে করেছে বা সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছে কিনা? বাংলাদেশের এই ছোট্ট ছেলেটি তৃতীয় স্থান অর্জন করেছে সারা বিশ্বের কোরআন প্রতিযোগিতায়। আমাদের বাংলাদেশকে আরো সুনাম ধর্মে পরিণত করেছে এই ছোট্ট বাচ্চাটি। আমাদের তো এই দাবি থাকতেই পারে। এখন যদি কোনো ব্যক্তি আমি একজন আলেমের পক্ষে অবস্থান করে আমি আলেমকে ভালোবাসি বিদায় বলতে পারি, এই কথাটা বললেই আপনারা বলবেন উনি তো কোরআন তেলাওয়াত করেছে, ওইটা কি আর কোনো অর্জন? কোরআন তেলাওয়াত বাংলাদেশে 90% মুসলমানদের দেশে পুরস্কার পেয়েও যদি 111টি রাষ্ট্রের মধ্যে তিনি তৃতীয় হওয়ার পরে অর্জন না হয় তাহলে সেই দেশে তো কেউ না কেউ প্রশ্ন করতে পারে আপনার হাফ প্যান্ট কিংবা ফুল প্যান্ট, সেটা নিয়ে তো আপনার বিব্রত হওয়ার কোনো কিছু নেই। আর এখন পর্যন্ত কোনো হুজুর কোনো ইসলামপন্থী স্কলার যারা সত্যিকার রিকগনাইজ প্রাপ্ত আলেম তারা কোনোদিন কোনো জায়গায় কাউকে হত্যা করেনি, মারেনি, পিটাইনি, এমনকি আজকের বাংলাদেশে তার নমুনা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বাংলাদেশের বিরোধী নেত্রী নারী, বিএনপির চেয়ারপারসন নারী, সরকার হচ্ছে নারী, বাংলাদেশের প্রত্যেকটি পদে পদে নারী। যদি এদেশের আলেমরা পরম সহিষ্ণু না হতো, আলেমরা যদি মানুষের প্রতি শ্রদ্ধা না রাখতো তাহলে এই বাংলাদেশের নারীদের এই অগ্রযাত্রা কোনোদিন আপনি এভাবে উত্তরণ হতো না। নিশ্চয়ই আলেমরা এদেশের সবচেয়ে সবসময় গণতন্ত্র এবং সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল বিধায় আজকে তারা এভাবে করে আসছে। একটি ছবি তুলে তারপরে পোস্ট করেন নাই যে এই শাপলা চত্বরে বিজয় হয়েছে, আপনি সেটা তো কখনোই করেন নাই। কেন হুজুরদের দিকে আপনার এই প্রশ্নটা যে আজকের এদের ব্যাপারে সংবর্ধনা কই? আজকের বাংলাদেশের যদি সংবিধান আলোকে আপনি সংবর্ধনা দেন, সংবর্ধনা তো সেটাই যেটা বাংলাদেশের অর্জন, তাহলে বাংলাদেশের অর্জন কি শুধুমাত্র খেলাধুলায়? বাংলাদেশের অর্জন কি শুধুমাত্র নারীদের এই খেলায়? বাংলাদেশের অর্জন কি আমি বিদেশে বসে বক্তব্য দিচ্ছি এই জায়গায়? না, বাংলাদেশের অর্জন হচ্ছে প্রত্যেকটি অর্জনে। নারী যেভাবে আজকে অর্জন করে গৌরবান্বিত করেছে বাংলাদেশকে, তেমনি ভাবে এদেশের কোরআনের হাফেজ সেই 111টি দেশের মধ্যে তৃতীয় স্থান করেছে হাফেজ সালেহ আহমেদ তাকরিম আজকে কি খোলা জিপে করে বাংলাদেশের সমগ্র ঢাকা শহরে ঘোরানোর কোন আয়োজন এই সরকারের পক্ষ থেকে করেছে বা সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছে কিনা? আমরা নারীদের নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, নারীদেরকে এই নিষ্পাপ লোকদেরকে আপনি আজকের খেলার ছুতায় বাংলাদেশের ইসলাম বিরোধী শক্তিতে রূপান্তরিত করতে চাচ্ছেন, অথচ এই নারীরাই খেলার মাঠে কিন্তু সেজদা দিয়েছে, এই নারীরাই আবার বাংলাদেশে সাংবাদিকদের সাথে যখন সংবাদ সম্মেলন করেছে ফুল প্যান্ট পরেই তো সংবাদ সম্মেলন করেছে।